আমরা এখন কেওক্রাডং থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সময় 7:15, সব কিছু অলমোস্ট রেডি। রাতে এই ট্যুরিস্ট মোটেলে ছিলাম আমরা, জাদিবাই ক্রস করে এসে ডবল ফল যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের কারণে যাওয়া হয়নি। যাই হোক, সকালবেলার ভিউটা দেখাতে পারলাম না, কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে উপরে কটেজ আছে, ও কটেজে থাকা যায়, এবং এখনো দূরে পাহাড়গুলোতে এখনো মেঘ জমে আছে। মোটামুটি সকালের ভিউটা খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা এখানে, মোটামুটি অলওয়েজ কোল্ড একটা ওয়েদার থাকে অলওয়েজ। আর উপরে আর্মি ক্যাম্প, ওখানে রিপোর্টিং করতে হয়, এবং নিচে এইখানে এই মোটেলের রিসেপশন, চার্জ দিতে হলে বা কেউ আসলে তখন এখানে রিসিভ করা হয়, এবং খাওয়া দাওয়া এই মোটেলে, এবং খাওয়া দাওয়াটা খুবই ভালো। আমরা সকালের খিচুড়ি এবং রাতে খাসির মাংস আর সবজি দিয়ে ভাত খেয়েছি, খুবই ভালো।